নারী পুরুষ নয়, আমি আমি দেখতে চাই কোন দিন এটা পালিত হবে সারা বিশ্ব জুড়ে যে মানুষ দিবস, কারণ নারী পুরুষ সমান অধিকার আমরা মুখে মুখে বলি, কিন্তু এখন আসলে নারীদের প্রপার সম্মানটুকু আসলে কিন্তু দেয়া হয় না। কারণ পুরুষশাসিত সমাজে এখনও দেখা যায় অনেক নারীরা নির্যাতিত হচ্ছে এবং অনেক নারীরা দেখা যাচ্ছে অসম্মানিত হচ্ছে, স্পেশালি সোশ্যাল মিডিয়াতে দেখা যায় খুব বেশি। তো এই মন মানসিকতাগুলো যতদিন না পরিবর্তন হবে, যতদিন না একজন পুরুষ সত্যিকার অর্থে একজন নারীকে সম্মান দেখাতে পারবেন, তা ততদিন পর্যন্ত আসলে নারী দিবসের, হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বের সবাই হয়তো নারী দিবস পালন করছেন, কিন্তু আমি মনে করি সবার আগে আমাদের মনের ভেতরের চিন্তাধারার পরিবর্তনটা সবার আগে প্রয়োজন। এখন কিন্তু আসলে পরিবেশটা চেঞ্জ হচ্ছে, আমি আগের কথা বলছি না, এখনকার সময় কিন্তু ডিফারেন্ট, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেও কিন্তু নারীদের অধিকার, সম অধিকার এবং নারীদেরকে এগিয়ে আসার জন্য, স্পেশালি মেয়েদেরকে শিক্ষিত করা এবং মেয়েরা যেন কাজ করে এবং মেয়েরা যেন বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে মেয়েরা যেন এগিয়ে আসে, তার জন্য কিন্তু তিনি উৎসাহ দিচ্ছেন এবং বিভিন্ন প্রকল্প কাজ প্ল্যানিং কিন্তু তিনি করেছেন। এবং সেভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন যে বাংলাদেশে বিভিন্ন বড় বড় সেক্টরে কিন্তু মেয়েরাই প্রধান দায়িত্বে আছেন। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে মেয়েরা কিন্তু কোনো অংশেই পিছিয়ে নেই, কারণ মেয়েরা কিন্তু সংসার সব কিছু মিলিয়ে তারপরে কিন্তু কাজেও তারা সমান পারদর্শী এগিয়ে যাচ্ছেন। এখন কিন্তু অনেক গল্প হচ্ছে নারীদেরকে নিয়ে, হ্যাঁ আমি নিজেও অনেক নাটকে অভিনয় করেছি যেখানে কিন্তু নারী প্রধান চরিত্র এবং মানে আমাকে কেন্দ্র করেই গল্প, এমনকি আমি এখন রিসেন্টলি একটি ডেইলি সোপ করছি গ্লোবাল টিভিতে, যেটার নাম নির্দোষ, সেটাই কিন্তু দুটো নারীকে নিয়ে এবং আমি সেই প্রধান চরিত্রে অভিনয় করছি। তো এটা আসলে মানে গত বাধা বললে হবে না যে শুধুমাত্র পুরুষদেরকে নিয়েই কাজ হচ্ছে, নারীদেরকে নিয়েও কাজ হচ্ছে, আমি সেই নারী পুরুষভাবে ভেদাভেদ করতে চাই না, কারণ আমরা সবাই যেটা বলি সেটা হচ্ছে আমরা সবাই অভিনেতা, সো এই জেন্ডার ভাগটা করছি না আমরা, কেউ অ্যাক্টর অ্যাক্ট্রেস এই জেন্ডারটা কিন্তু আমাদের অ্যাক্ট্রেস ইকুইটি থেকেও কিন্তু সেটা উঠে গেছে, আমরা কিন্তু সব অভিনেতা অভিনেত্রীকেই বলি যে অভিনেতা। সো সেই জায়গা থেকে আমি মনে করি যে আসলে এই জেন্ডার ভাগটা না করে মানুষ হিসেবে দেখাটা সবচেয়ে বেশি বড়ই প্রয়োজন। এবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকছেন স্বয়ং, সেই জন্য আমাদের আনন্দটা আরও বেশি দ্বিগুণ হয়ে গেছে, কারণ প্রত্যেকটি শিল্পী যারা আছেন, যারা পারফর্ম করছেন আগামীকালকে, তারা প্রত্যেকেই কিন্তু অনেক বেশি আনন্দিত এই বিষয়টা নিয়ে, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর সামনে কোনো পারফরমেন্স করতে পারাটাই আসলে সৌভাগ্যের ব্যাপার। তো সেই জায়গা থেকে আমরা সবাই আসলে রিহার্সাল করছি এবং যারা পুরস্কৃত হচ্ছেন আগামীকাল তাদের সবার জন্য অগ্রিম শুভেচ্ছা, কারণ এটি সর্বোচ্চ সম্মান, আমাদের রাষ্ট্রীয় সম্মান এটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবং যেহেতু গত দু বছর প্রায় কোভিডের সময়ের জন্য আসলে সেভাবে বড় করে চলচ্চিত্র অনুষ্ঠান হয়নি, এবার হচ্ছে, এবং এর আগে যখন হয়েছিল তখন মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি উপস্থিত ছিলেন, কিন্তু এবার স্বয়ং তিনি নিজেই আমাদের অনুষ্ঠান দেখবেন, থাকবেন, তো সেটাই আসলে আমাদেরকে আরও বেশি উৎসাহিত করছে।